যারা সহায়তা পাবে। দীর্ঘদিন এর দাবি ছিল, এর আগেও আমরা কোভিডে আক্রান্ত আশাদের ক্ষতিপূরণ বাবদ সরকার স্বীকৃত যে 1 লক্ষ টাকা প্রদান করার কথা ছিল সেটা আমরা ডিএম থেকে শুরু করে সিওমএইচ বিওমএইচ সবার কাছে এ নিয়ে ডেপুটেশন করেছিলাম। তারা বলেছিল তারা পেয়ে যাবেন। আজ অবধি কোনো আশা ওয়ার্কার এই 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ পায়নি, সেটাকে নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। এছাড়াও আমরা আশারা একটা বিল প্যাকেজ মানে ইনসেন্টিভ হিসাবে আমাদের একটা মাসিক টাকা আসে, সেই টাকাটা এত কাল আশারা একসাথে পেত, হঠাৎ করে আমাদের কোনো রকম অর্ডার ছাড়াই এই টাকাটা খণ্ডিত হয়ে হয়ে অ্যাকাউন্টে আসছে। এতে আশাদের অনেক অসুবিধা হচ্ছে তাদের প্যাকেজটাকে মেটাতে, কারণ তারা সেই প্যাকেজের যা যা বিল সেটা তারা হিসেব খুঁজে পাচ্ছে না। এই কারণে আমরা আমাদের সেই বিলটাকে আবার আগের মতন একসাথেই চাইছি, এটাকে নিয়ে আজকে ডেপুটেশন। আরও একটা যেটা হচ্ছে, আমরা আশা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন থেকে স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির জন্য লড়াই করে আসছি, আমাদের মাসিক বেতন 21,000 টাকার জন্য আমরা লড়াই করে আসছি, আমাদের এখন পর্যন্ত অনেক অনেক ব্লকে অনেকের ইনসেন্টিভ বেতন উৎসাহ ভাতা এগুলো বকেয়া পড়ে আছে, এর জন্য আমাদের লড়াই। আর কোভিড চলাকালীন আমাদের একটা 1,000 টাকার এক্সট্রা অনারারিয়াম আসার কথা হচ্ছিল, যেটা অর্ডার সমেত আমাদের দেয়া হয়েছিল। 2020-তেও যেটা মাসিক 12 মাসে 12,000 টাকা হওয়ার কথা সেটা আমরা 6,000 টাকা পেয়েছি। 2021-এ এসেও সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে সে টাকাটা বন্ধ হয়ে গেল, এখন পর্যন্ত আমরা আর পুনরায় পাচ্ছি না সেই মাসিক 1,000 টাকা। আমরা এই টাকাটাকে আবার চাইছি, কারণ আমরা এখনও কোভিড আক্রান্ত পেশেন্টদের নিয়ে এবং কোভিডের ভ্যাকসিনেশন নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আমাদেরকে এছাড়া সারি নামক যেটা জ্বরের রিপোর্ট সেটাকে দিতে হচ্ছে, কোভিডে কাজ করে যাচ্ছি, কিন্তু কোভিডের জন্য কোনো ইনসেন্টিভ আমরা পাচ্ছি না এখন আর। এটাই না, আগের টাকাও পায়নি, বকেয়া সেখানে 6,000 টাকা 2020-তে আছে, আবার 2021-এর সেপ্টেম্বরের পরের থেকে আর কোনো টাকা পাইনি, সেই ক্ষতিপূরণের 1 লক্ষ টাকা কোনো আশা পায়নি। আমরা আনুমানিকভাবে দিয়েছিলাম 242 জন আসার আনুমানিকভাবে নিয়ে, সেখানে জলপাইগুড়ি পুরো জেলাতে সেখান থেকে আমরা তাদের কেউ পাইনি।